যেহেতু অনেকদিন থেকে ব্লগ করতেছি সেহেতু একটা ক্যামেরা এখন ডিমান্ড করা যায় না ব্রো হোয়াট ইজ ইওর ফিলিংস সেই জায়গাটা না গা একদম ব্র্যান্ড নিউ জিনিস দেখতে ওকে ব্রো আই এম কামিং ব্রো আজকে আমি অনেক খুশি কারণ খুব হ্যাপেনিং একটা জিনিস ঘটতে যেতেছে সো এখন অনেক বেশি তাড়াহুড়ায় আছি সো চলেন তাড়াতাড়ি বের হই সবাই একটা জিনিস কিনার পরে তারপরে খাওয়া দাওয়া করে আর আমরা কিনার আগে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি তো আমরা এখনো জানি না যে আদৌ আমরা ক্যামেরাটা কিনতে পারবো কিনা তারপর আল্লাহ ভরসা করে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ইউটিউব ইটস মি ফতরেজা এন্ড ওয়েলকাম টু দি এশিয়ান স্টোরি আচ্ছা আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এখন যে ব্লগটা করতেছি সেটা কোন ক্যামেরা দিয়ে করতেছি আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমার এখন যে আপনারা যে ব্লগিংটা দেখতেছেন যে ক্যামেরাটা দিয়ে করতেছি সেটা হচ্ছে শাওমির YI2K যে অ্যাকশন ক্যামটা আছে ওই অ্যাকশন ক্যামটা দিয়ে পুরানো লোকটা তো জানেই বাট নতুন লোকদের উদ্দেশ্যে বলতেছি এই ক্যামেরাটা কিন্তু আমার না এই ক্যামেরাটা হচ্ছে জনাব শাহরিয়ার ভাইয়ের আমার ব্লগিং স্টার্টটাই হচ্ছে এই ক্যামেরাটা দিয়ে আমি করছি স্টিল নাও এই ক্যামেরাটা ইউজ করতেছি তো এই তো আলহামদুলিল্লাহ এই ক্যামেরা থেকে ভালো সাপোর্ট পাইছি অ্যান্ড কিছু কিছু ড্রব্যাক এই ক্যামেরাটার আছে যেহেতু এটা গোপ্রো না মাইক অ্যাডাপ্টার নাই সো এটার অডিওটা একটু হালকা গ্যারগ্যার করে অন্যান্য ইয়ার থেকে অ্যান্ড সেকেন্ড ড্রব্যাক হচ্ছে এটার ব্যাটারির যে লংজিবিলিটি সেটা বেশিক্ষণ থাকে না ব্যাটারিটা অনেক তাড়াতাড়ি ড্রেন হয়ে যায় তার কারণে একটু প্যারা ছিল বাট আদারওয়াইজ রেজুলেশন ওয়াইজ বলেন যেটাই বলেন অনেক ভালো কিন্তু এটা যা অনেক কম দামি ক্যামেরাগুলোর থেকে ভালো অ্যান্ড দেখতে দেখতে গুলশান একে সিগনালে চলে আসছে অ্যান্ড আমার সাথে আছে জনাব শাহরিয়ার ভাই এই ভদ্রলোকের ক্যামেরা হচ্ছে এটা যেহেতু অনেকদিন থেকে ব্লগ করতেছি সেহেতু একটা ক্যামেরা এখন ডিমান্ড করা যায় না হ্যাঁ একটা ব্লগ করছিলাম অ্যাকশন ক্যামেরার উপরে সেখানে আমি বলছিলাম যে একটা সার্টেন টাইমে গিয়ে ক্যামেরাটা প্রয়োজন হয়ে যায় মানুষের তো এখন হয়তো বা সেই সার্টেন টাইমটা আমার সো এই জন্য অনেক চিন্তা ভাবনা করে আজকে আলহামদুলিল্লাহ ক্যামেরা কিনতে যাচ্ছি আর কি সো অন্যরকমটা ফিলিং এই তো ভালো লাগতেছে অনেক ও বাই দ্য ওয়ে আজকে আমি নতুন গ্লাসটা পড়ছি যেটা আমি লাস্ট ব্লগে দেখাইছিলাম আপনাদেরকে যে আমি কিনছি গ্লাসটা মোটামুটি স্মুথ বাট ফার্স্ট টাইম তো একটু মানে শক্ত হয়ে আছে সো এই জিনিসটা ফ্রি হইলে আর একটু মানে বেটার ফিল পাবো আর কি যেমন নতুন নতুন অনেকগুলো গ্লাভস থাকে যে খুব হার্ড থাকে এটা কিন্তু ওই রকম হার্ড না ভালো স্মুথ আজকের ওয়েদারের কথা বলতে গেলে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো সানি এটা যদি আগে ছিল প্রসেসর আপগ্রেড হয়েছে 23 মেগাপিক্সেল সব কিছুই আমি যখন এটা দেখতেছি তখনই আমার হার্টবিট বেড়ে যাইতেছে কেন ব্রো হোয়াট ইজ ইওর ফিলিংস সেই জায়গা না গা মানে একদম ব্র্যান্ড নিউ জিনিস দেখতে লেটেস্ট 010 নতুন জিনিসের মজাই আলাদা হ্যাঁ খুলে ফুল যা সিং সিং না আর দেখানো যাবে না আনবক্সিং তো আমি বাসায় যাই করবো সবাই কেনাকাটা করার পরে তারপরে খাওয়া দাওয়া করে আমরা দেখি কেনাকাটা করার আগে খাওয়া দাওয়া করে শেষ থ্যাংক ইউ থ্যাংক ইউ
গিফট একটা এই যে বান্ডিলটা দিছি সেটা কই হালকা ছিল আর এখন পুরা ভারী হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখতে হবে আসলে কাহিনী কি কাহিনী জানা গেছে অলরেডি সাসপেন্স রাখলে আবার মানুষ বিরক্ত হয়ে যায় ব্রো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট দেওয়ার জন্য সাথে থাকার জন্য ইনশাল্লাহ দেখা হচ্ছে তাহলে পরে আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে কিনে ফেলছি আমার সেই কাঙ্ক্ষিত গোপ্রো হিরো 10 যেটার জন্য বেশ কয়েকদিন থেকে কনফিউশনের মধ্যে ছিলাম যে কোনটা নিব কোনটা নিব না অবশেষে আলহামদুলিল্লাহ আজকে সময় করে সেটা কিনে ফেলছি ও যাক এই ফার্স্ট টাইম মনে হয় জায়গা জ্যাম ছাড়া আমি পার হইতে পারছি এই যে কোন দিকে ফিরে হাঁটতেছে রে ভাই সব যেতেছে এদিক থেকে সে ওই দিকে তাকায় হাঁটতেছে আসলে আমি আমার ফিলিংসটা আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আমি কেমন ফিলটা করতেছি যদিও আপনারা হচ্ছে একটু আরও কয়েকদিন ওয়েট করতে হবে এই আরও কয়েকদিন এই ক্যামেরা দিয়ে শ্যুট করবো আমার আরও কিছু সেট আপের ব্যাপার স্যাপার আছে অ্যান্ড এখানে কিছু ক্যামেরার সাথে যা যা থাকে তা তো আছেই আমি এখন আনবক্স করি নাই বাসায় গিয়ে আনবক্স করবো আপনার তো লাস্ট পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল কাহিনী আছে সেটা হচ্ছে দূর থেকে দেখতেছে যে আমাকে ডাক দিতেছে কেন শুধু শুধু টাইম ওয়েস্ট করবো ম্যান ওদের কাছে গেলেই বিপদ লাস্ট টাইম আমাকে বেহুদা একটা 2000 টাকার কেস দিয়ে দিছে লয়াল থাকলে বিপদ যা দেখছি এই যে এখন 2 নম্বরই করছি পার হয়ে চলে আসছি এখন যদি আমি ভদ্রতা দেখে ওদের সামনে দাঁড়ায় থাক উল্টা আরও হ্যারাসমেন্টের শিকার হইতে হইতো অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে মোটো অটোতে এক্সট্রা 2টা ব্যাটারি নিতে হবে একটা ব্লগিং কেস নিতে হবে আর একটা মাইক অ্যাডাপ্টার নিতে হবে বসুন্ধরা সিটিতে একটু দাম বেশি মোটো অটোতে হচ্ছে এটার দাম একটু কম পড়বে তাই মোটো অটোর দিকে যাচ্ছি মোটো অটো বেসিক্যালি হচ্ছে ব্লগিং সেট আপ ক্যামেরা হ্যান ত্যান এগুলোর জন্যই মোটো অটো বেস্ট আসলে আমি ফার্স্টে একটু কনফিউজ ছিলাম যে গোপ্রো হিরো 10 যদি নিতে চাই তাহলে তো আমার ব্যাটারি বা আনুষঙ্গিক যে জিনিসগুলো তো আবার দেখা যাচ্ছে অ্যাভেলেবেল থাকবে না গেছে পরে দেখলাম যে 10 আর 9 সব কিছুই সেম তো আপনি একটা 10 কিনলে 9 সব কিছু ইউজ করতে পারেন তো প্যারা নাই ওকে তো সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড লেটস গো টু মোটো অটো বাই বাই সবই ভালো ছিল ক্যামেরা ট্যামেরা কিছু মন ভালো ছিল কিন্তু বৃষ্টি দেখেন না কি পরিমাণ হইতেছে আমার বাইকটা ওই যে নিচে ভিজতেছে গতকালকে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে গতকালকে বাইকটাকে ওয়াশ করছি কিন্তু আর কি অবস্থা 2000 years later ওকে তো মোটো অটোর থেকে এখন বাইরে যাব ওখান থেকে হয়েছে এখানে আসছি আর অনেক কিছু কিনছি যদি এগুলো আমার না এ ভাইয়ের আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনি কি অনা বেগম মুখটা যে ঢাকছেন না না অনেকে তো ভুল করে আবার অনা বেগম ভাই ফেলো ভাই আল্লাহ হাফেজ টাটা এখানে একটা সুন্দর ওয়েদারে উইন্ড ব্রেকার পেয়ে গেছি জিনিসটা দেখতে আসলে ম্যাচ হয়েছে আমার সাথে অ্যান্ড দুঃখের বিষয় হচ্ছে আমার বাইকটা গত 2 ঘন্টার বৃষ্টিতে ভিজছে অ্যান্ড আমি কখনো আমার বাইকটাকে এতটা ভিজাই নাই ওকে ব্রো বাস বাইকটা মুছতে মুছতে মোটামুটি কিছুটা সময় লাগবে আপনাদের সাথে আমার সাথে দেখা হচ্ছে একবারে বাসায় গিয়ে অ্যান্ড ওখানে আমি আপনাদেরকে দেখাবো কী কী কিনছি কত কষ্ট হয়েছে এভরিথিং ওকে তাহলে ততক্ষণ পর্যন্ত একটু সাথে থাকেন কষ্ট করে আর আমি বাইকটা মুছতে থাকি টাটা বাই বাই ওকে ব্রোস আই এম অ্যাট হোম টাইম টু আনবক্স মাই গোপ্রো হিরো 10 আর শুধু গোপ্রো হিরো 10 না আরও আনুষঙ্গিক কী কী কিনছি এখন আপনাদেরকে সব দেখাবো অ্যান্ড কত দাম হয়েছে সবই আপনারা জানতে পারবেন ওকে তো হোয়ার ইজ মাই গোপ্রো হিরো 10 ওকে লেটস সি হোয়াট ইনসাইড দিস ব্যাগ সো চলেন আমরা একটু দেখি যে এটার ভিতরে কী কী আছে ওকে ফার্স্ট অফ অল হচ্ছে একটা এলইডি লাইট মানে গোপ্রোর সাথে গোপ্রোর যেই ক্যামেরাটা আপনি যদি রাতের বেলা ব্লক করতে চান সেজন্য সাফিসিয়েন্ট আলোর জন্য এইটা তার ব্র্যান্ডের নাম হচ্ছে ভিজিম অ্যান্ড মডেলের নাম হচ্ছে বিএল 81 অ্যান্ড যেটা দিয়ে এই যে অলরেডি আমার এটার কাজ করতেছি
অ্যান্ড মোস্ট প্রবলি আমি এটা চেঞ্জ করে আরেকটা নিব, বাট এটাও বেশ ভালো। এটার মধ্যে কালার আপনি চাইলে একটু ওয়ার্ম কালার করতে পারেন, আলো বাড়াইতে কমাইতে পারেন, অথবা আপনি চাইলে এলইডি দিয়ে হোয়াইট কালারটা সেটা করতে পারেন। ওকে, এই গেল একটা। দেন হচ্ছে একটা ব্লগিং কেস, অ্যান্ড এটা হচ্ছে ব্লগিং কেসটা। আর এটার মধ্যে আপনি চাইলে এই যে লাইটটার কথা বলছিলাম সেটা পাশ দিয়ে লাগাইতে পারবেন, অ্যান্ড এখানে হচ্ছে মাইক অ্যাডাপ্টার দিয়ে আপনি ব্লগিং করতে পারবেন। আর এখানে যে গোল্ড ইয়াটা দেখতেছেন এটা চাইলে আপনি খুলে ফেলতে পারবেন এভাবে করে। আর লেন্স কাভারের জন্য একটা কাভার দেওয়া আছে এক্সট্রা করে, তো এটা ব্যাগে আছে। আর হচ্ছে এই লেন্সের জন্য আমি একটা অ্যান্ডি ফিল্টার কিনছি, গ্রিন এলের একটা অ্যান্ডি ফিল্টার। এ হচ্ছে আমার অ্যান্ডি ফিল্টারটা 16, অ্যান্ডি ফেস 16 কিনেছি, অ্যান্ড এটা লেন্সের মতো এমনি এমনি ঘুরে ঘুরে লাগাই নেবেন জাস্ট। এতে আপনার ক্যামেরা লেন্সটাও প্রোটেক্টেড থাকবে। অ্যান্ডি ফিল্টার ইউজ করে বেসিক্যালি কালারের গ্রেডিংটা একটু বেশি হওয়ার জন্য। অনেক সময় আমরা সানলাইটে ব্লক করার সময় যে আলোটা পড়ে ওই আলো থেকে ক্যামেরাকে প্রোটেক্ট করবে, বা ওই আলোর আপনার ভিডিওর মধ্যে খুব একটা বাজে দেখা যাবে না। স্বাভাবিক, আপনি যখন একটা গোপ্রো কিনবেন গোপ্রোর ব্যাটারি যথেষ্ট ভালো সাপোর্ট দেয়। তারপরে হচ্ছে নিজের সেফটির জন্য মানুষ অনেক সময় এক্সট্রা ব্যাটারি কিনে থাকে, আমিও সেরকমই এক্সট্রা দুটা ব্যাটারি কিনে নিছি। অ্যান্ড এটা হচ্ছে টেলিসিনের, যেটা কিনতে চাইছিলাম সেটা পাই নাই, বাট এটাও বেশ ভালো চার্জিং পোর্ট। আর এই হচ্ছে ভিতরে দুইটা ব্যাটারি, আপনি এখানে চাইলে তিনটা ব্যাটারিকে চার্জ দিতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে গোপ্রো হিরো 10-এর প্রতিটা জিনিসই হিরো 9-এর সাথে ম্যাচ করে। সো শুধু আপনি ক্যামেরাটা কিনবেন আর সব কিছুই আপনি হিরো 9-এ ইউজ করতে পারবেন। যেমন এই কেসিংটা, এটাও কিন্তু হিরো 9-এর। দেন হোয়াট ইনসাইড, এই যে স্যান্ডিক্সের একটা মেমোরি কার্ড নিয়ে নিছি 128 GB। আর এছাড়াও একটা এক্সট্রা মাউন্ট কিনে নিছি, যেন আমি স্ট্যান্ড বা সেলফি স্টিক বিভিন্ন জায়গার মধ্যে গোপ্রোটা সেট করতে পারি। অ্যান্ড ফাইনালি গোপ্রো হিরো 10। মানে এই প্যাকেটটা ধরতে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, কারণ অনেক স্বপ্নের জিনিস। হচ্ছে ভিতরের অবস্থা আমরা সবাই মোটামুটি জানি। এই যে গোপ্রো, এখানে দুইটা মাউন্ট দেওয়া আছে, এটা হচ্ছে কেবল, চার্জিং কেবল। আর এই দুইটা মাউন্ট আপনি চাইলে আপনার হেলমেটে বা যেকোনো জায়গার মধ্যে আপনি সেট করে নিতে পারবেন। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই গোপ্রো হিরো 10, আলহামদুলিল্লাহ ফর দিস। আর দেখি আর কী আছে এই ব্যাগের ভিতরে। একটা ম্যানুয়াল আছে, দেন হচ্ছে দুই স্টিকার আছে এখানে গোপ্রোর। দেখি ম্যানুয়ালে কী লিখছে। এই নে ধর বেটা, এতদিন তো সবাই রে বলছো ভালো ক্যামেরার জন্য ব্লগিং নাকি ভালো হচ্ছে না, এখন দেখা যাবে তুই কেমন ব্লগিং করতেছস। অপমান। এটার মধ্যে বেসিক্যালি সব ম্যানুয়াল দেওয়া আছে, আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে ম্যানুয়াল দেখে আপনি সব কিছু ওকে করে নিতে পারবেন। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আছে যে গোপ্রো হিরো 10টা তো লেটেস্ট আসছে, এটার প্রাইসটা একটু বেশি। হ্যাঁ, এটার প্রাইস অনেক বেশি। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে আমি কেন গোপ্রো হিরো 9টা নিই নাই। গোপ্রো হিরো 9টা আমার নেওয়ার প্ল্যান ছিল, অ্যান্ড প্ল্যান করতে করতে দেখছি যে অলরেডি গোপ্রো হিরো 10 চলে আসছে, অ্যান্ড 9-এর কিছু কমপ্লেন অলমোস্ট সবাই দিতেছিল। আমি যেটা দেখছি সেটা হচ্ছে অনেকে মাইক অ্যাডাপ্টার নিয়ে কমপ্লেন করতেছিল, ঠিকমতো অডিও রেকর্ড হচ্ছে না। অ্যান্ড অনেকের মুখে শুনতেছি যে এটাতে নাকি পানি ঢুকে হ্যান ত্যান অনেক কিছু। অ্যান্ড গোপ্রো হিরো 10 অনেক কিছু বেটার করছে, আমি যেরকম মোটো ব্লগে আপনাদেরকে বলছি যে রেজুলেশন ভালো করছে, কালার কালেকশন আরও বেশি ভালো করছে, যে স্টেবিলিটি সেটা ভালো করছে, ব্যাটারির যেই লংজিবিলিটি সেটাও একটু ভালো করছে। সো ওয়াই নট গোপ্রো হিরো 10। বাট হ্যাঁ, আর একটু দেরি করে কিনলে হয়তো আমি একটু কম প্রাইসে কিনতে পারতাম, বাট আমাকে এখন ডিমান্ড করতেছে একটা ক্যামেরা, যেটা আমার খুব বেশি দরকার ছিল, যার কারণে আমি গোপ্রো হিরো 10টা নিয়ে নিছি। অ্যান্ড চলেন আপনাদেরকে এবার জানাই যে আমার কত কষ্ট হচ্ছে। তো প্রথমত হচ্ছে আমি ক্যামেরা কেনার আগে আমি বসুন্ধরা সিটির বেশ কয়েকটা দোকানে প্রাইস সম্পর্কে একটু অ্যানালাইজ করছি, অ্যান্ড প্রতিটা দোকানে হচ্ছে 46,000 টাকা। অ্যান্ড কিছু কিছু দোকানের তো ভাব এমন ছিল যে তারা কথাই বলবে না। ফটো ফোকাস এই দোকানটা আমাকে শারীর ভাই সাজেস্ট করছে, অ্যান্ড তারা আমাকে অন্য দোকান থেকে 1,000 টাকা কমে দিছে। বর্তমানে সব দোকানে গোপ্রো হিরো 10-এর দাম হচ্ছে 46,000 টাকা, অ্যান্ড ফটো ফোকাস থেকে আমি 1,000 কমে 45,000 টাকা দিয়ে কিনছি। অ্যান্ড একটা মেমোরি কার্ডের দাম নিছে স্যান্ডিক্স, যেটা আপনাদেরকে দেখাইছি সেটার দাম নিছে 4,000 টাকা। সো এখানে আমার গোপ্রো হিরো 10-এ মেমোরি কার্ড অ্যান্ড গোপ্রো হিরো 10 দুইটা মিলে হচ্ছে 49,000 টাকা। এই বক্স যেটা কিনছি এটার দাম নিছে মোটোটোর থেকে 3,000 টাকা, অ্যান্ড উলানজির যেই ব্লগিং কেস এটার দাম নিচ্ছে হচ্ছে 1,000 টাকা। এই যে মাউন্ট, ছোট্ট মাউন্টটা, এটার দাম নিচ্ছে 100 টাকা। যে অ্যান্ডি ফিল্টারটা আছে এটার দাম নিচ্ছে কত, 1,200 টাকা। লাইটটার দাম নিচ্ছে হচ্ছে 1,550 টাকা। আপনাদেরকে যে উইন্ড ব্রেকারটা দেখাইছিলাম অ্যান্ড্রয়েডের দাম হচ্ছে 850 টাকা। সো আপনারা হিসাব করে ফেলেন, এখন হিসাব করার মতো আমার সময় নেই, রাতে 3টা বেজে গেছে। অ্যান্ড হ্যাঁ ব্রো, আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, মোটোটোতে সব কিছুই পাওয়া যায়। সো গো ফর ইট, মোটোটোর থেকে আমি বেশ অনেক কিছুই ডিসকাউন্টে পাইছি, যেটা মার্কেটে অনেক বেশি দাম ছিল। আশা করি সামনের দিনগুলোতে আরও ভালো কিছু হবে। সো সামনের দিনগুলো একসাথে সাথে থাকবেন ইনশাআল্লাহ, আমার চ্যানেলকে অনেক বেশি বেশি সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। অবশ্যই আমার গোপ্রো হিরো 10 আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন, অ্যান্ড আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন
আপকামিং ব্লগগুলো বা নিয়ার ফিউচারে আপনাদেরকে বেশ ভালো ভালো ব্লগ দিতে পারি, ভালো ভালো প্লেস দেখাইতে পারি, ভালো ভালো স্টোরি আপনাদেরকে দিতে পারি। সো ব্রো, দ্যাটস অল ফর নাও। মেক শিওর ক্যাচ মি অন মাই নেক্সট ওয়ান। টিল দেন, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। সাইনিং অফ ফর রেজা ফ্রম দি এশিয়ান স্টোরি। বি হিরো অফ ইয়োর স্টোরি। বাই বাই। সারাদিনে অনেক ঘুরেছি।